যারা আমাদের রাজ্য সরকারের সাথে যোগাযোগ করছে, যারা আধার নম্বর দিচ্ছে, যারা ব্যাংক ডিটেলস দিচ্ছে, যারা ত্রিপুরায় বসবাসকারী এবং বর্তমানে ওখানে আটকে গেছে, সে স্টুডেন্ট হোক, রোগী হোক বা অন্য কোনো কারণে হোক, তাদের জন্য আমাদের সরকার আপনারা জানেন আজকে পর্যন্ত 1,11,00,000 টাকা প্রদান করেছে এবং আজকে আর কোনো টাকা ঢুকেনি, কালকে ঢুকবে, আপডেটেড করেছে, প্রায় আরো 200-এর মতো সংখ্যা কালকে টাকা ঢুকে যাবে, আজকে আপডেট করেছে। অনেক সময় ব্যাংকের নম্বর ভুল, অ্যাকাউন্ট ভুল, কানেকশন নেই আধার কার্ডে। আমরা সরকার সিদ্ধান্ত নিয়েছে যে যারা যারা যেখানে আসতে চায়, এই জায়গাটা আপনার ভালো করে বলে দেবেন, যারা যেখানে আসতে চায়, যারা আটকে গেছে, আমাদের কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করতে হবে। কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করলে কন্ট্রোল রুম থেকে কনসার্নিং ডিসি অফ দ্যাট স্টেট তাকে বলবো পাস দিয়ে দেওয়ার জন্য, তার নিজস্ব অ্যারেঞ্জমেন্টে দাঁড় করবে। কালকে যেমন 167 জন এসছে এবং তাদের কিভাবে সিস্টেম, কিভাবে হোম কোয়ারেন্টাইন, কিভাবে ফিজিলেশন কোয়ার্টার, নেক্সট যখন আসবে উনি সেক্রেটারি হেলথ ওনার থেকে জানবেন, খুব সুন্দর সিস্টেম আমরা করছি। কালকে 167 জন এসছে, তো বাইরের যারা আসতে চান এখন থেকে আসার কোনো প্রবলেম নেই। যদি যেমন আজকে আমাদের অ্যাসেম্বলি স্টাফ মণিগুপ্ত বা এই ধরনের কিছু নাম বলছি যে ইউ টক টু দি ডিসি, শিক্ষিত লোক ডিসির সাথে কথা বলবো, আরো যারা আছে, এবং যদি অসুবিধা হয় আমাদের এখানে যোগাযোগ করবে। আমরা যদি তাদের ল্যাঙ্গুয়েজ গ্যাপ থাকে আমার সাথে যোগাযোগ করলে চলবে, আই উইল টেক আপ দি ম্যাটার ইন দি কন্ট্রোল রুম সো দ্যাট দে ক্যান গেট পাস। গাড়ির ব্যবস্থা উনি করবে, আমরা আমরা সহযোগিতার কাজটা করে দেব। এবার যেরকম কোটার ক্ষেত্রেও আমরা শুধুমাত্র কোটার তাদেরকেই প্রশ্ন, তাহলে বোঝা গেল কোটার শুধু আনবো, ওয়াই নট পুনে, ভেরি ক্রুশিয়াল কোশ্চেন অলরেডি অ্যারাইজেস, গভর্নমেন্ট ফর দ্য পিপল বাই দ্য পিপল, গভর্নমেন্ট তো শুধু নট এ পার্টিকুলার পার্সন বা পার্টিকুলার কনসার্ন, যে সারা ভারতবর্ষে না হলেও 30,000 ত্রিপুরার লোক রয়েছে, যে সরকার কত গাড়ি পাঠাবে, সরকার কত গাড়ি পাঠাবে। যাই হোক, কোটারটা হলো গাড়ি তারা ব্যবস্থা করেছে, ওর এই যে আসাম টাসাম তারা এনেছে। এখন কোথায় কোটাতে কারা আটকেছে, ওয়েস্ট বেঙ্গল, বিহার, ত্রিপুরা, পাশাপাশি রাজ্যগুলি নিয়ে এসছে, দূরের মধ্যে শুধু আসামে, আসামের কিছু লোক এখনো রয়ে গেছে। এখন যারা আসতে চায় তারা সিকিউরিটি চায়, খুব ক্রুশিয়াল। আমি শুধুমাত্র একটার জন্য সিকিউরিটি দেব, তারপরেও অর্থাৎ তারা গাড়ি অ্যারেঞ্জমেন্ট করেছে, এরা সলভেন্ট না কি আমি সব কিছু বলতে যাব না। কোটাতে যারা পড়তে যায় তারা ধনী গরিব আমি সব যাব, তো পার্টিকুলার জায়গার জন্য যদি আমি গাড়ি অ্যারেঞ্জমেন্ট করি বা প্লেন অ্যারেঞ্জমেন্ট করি তাহলে সব জায়গার জন্য বসতে হবে। এবং আমাদের টিপসের বহু ট্রেনিং, কলকাতা আটকে গেছে টিপসের ছেলেমেয়েরা, আমাদের রাজ্যের আমাদের মাইনরিটি ডিপার্টমেন্টের অনেক ছেলেমেয়ে আছে, ওবিসির আছে, এসসির আছে, এসটির আছে, যারা বাইরে পড়ছে বিএড টিএড অনেকে আটকে গেছে, যারা চলে এসছে এসছে, তাহলে সবাইয়ের জন্য যে প্রশ্ন উঠবে সেই জন্য তবুও যেহেতু বারবার পার্শ্ব করছে, একটু আগে ফাইল প্রসেস হয়েছে, অন্তত রাজস্থান আমরা আমাদের চিফ সেক্রেটারি রাজস্থান গভর্নমেন্টের সাথে কথা বলেছে, রাজস্থান ডিজিপির সাথে কথা বলেছে, রাজস্থান ডিজিপি বলছে আমরা এরকমভাবে আমরা এই আমরা এরকমভাবে সিকিউরিটি দিতে পারবো না, কারণ সব জায়গায় কিন্তু আমরা পাসের ব্যবস্থা আমরা করে দেবো, সিকিউরিটির ব্যবস্থা আমরা দেবো। হ্যাঁ, প্রাইভেট সিকিউরিটি আপনারা নিতে পারেন, সেক্ষেত্রে আমরা প্রোভাইড করতে পারি, কিন্তু সেক্ষেত্রে পয়সা দিতে হবে। এই পয়সা দেওয়ার কথাটাই
চিফ মিনিস্টারের কাছে আমি ফাইল গেছে ইভিজা অ্যাপ্রুভ খুব বেশি টাকা লাগবে কিনা আমি জানি না কিন্তু ক্যাবিনেট মিটিং এ চিফ মিনিস্টার ডাইরেক্ট হোম মিনিস্টারের সাথে কথা বলেছে দুটো বিষয়ের জন্য একটা এই যে বিভিন্ন জায়গায় আটকে রয়েছে তাদের জন্য পয়েন্ট টু পয়েন্ট ট্রেন চালু করা যায় কিনা কোন দিন এয়ার আসবে ঠিক নাই কিন্তু এয়ারের কিন্তু কোন রকম প্রাইভেট গাড়ি চলা শুরু করবে মনে হয় এখন পর্যন্ত কমার্শিয়াল সার্ভিস চলবে না তো প্রাইভেট গাড়ি চলতে পারে তাও ওয়ান ওয়ান সামনে ওয়ান ওয়ান কিন্তু কমার্শিয়াল সার্ভিস চলবে কিনা ডাউট আছে আমি নট শিওর সেই জন্য চিফ মিনিস্টার ডাইরেক্ট কথা বলেছে ক্যাবিনেট মিটিং এ বসেই সেখানে কথা বলেছে দুটো জিনিসের জন্য যে তারকাটার বাইরে যে এখন যে আপনারা জানেন যারা গ্রামের থেকে এসেছেন শহরের মানুষের নাও বুঝতে পারেন যে এখন কিন্তু ফাল্গুন মাসে অলরেডি পৌষ মাঘে কিন্তু ধান পেকে যায় তো এখন কিন্তু অনেক পিছনে চলে গেছে ধান এখানে পেকে রয়েছে এবং এটা কিন্তু খুব নষ্ট হয়ে যেতে পারে বা ওই দেশে তারা কেটেও নিয়ে যেতে পারে এবং অন্তত ছ দিনের জন্য রিল্যাক্স করা যায় কিনা এটা চিফ মিনিস্টার ডাইরেক্ট কথা বলেছে হোম মিনিস্ট্রিতে আশা করি একটা কিছু গ্রিন সিগন্যাল পেলেও পেতে পারে প্লাস এই যে বহির্রাজ্যের বিভিন্ন জায়গা আটকে রয়েছে সেখানে পয়েন্ট টু পয়েন্ট যেমন ধরুন দিল্লি থেকে ডাইরেক্ট আগরতলা সেক্ষেত্রে রাজস্থানের তারাও অন্য জায়গার তারাও সব দিল্লি চলে যেতে পারবে সেখান থেকে পাসপোর্ট তো এই বিষয়গুলি রয়েছে তো এরকম ভাবে চিন্তা করছে এবং আমরা রাজ্য সরকার দিল্লির সাথে এরকম ভাবে তো পার্টিকুলার একটা তবুও ফাইল একটা মুভ হয়েছে এবং সিকিউরিটি যদি ঠিক আছে কিন্তু একবার যখন আপনি কারোর জন্য সিকিউরিটি দিয়ে দেবেন তাহলে প্রশ্ন কিন্তু এই সব জায়গায় উঠবে হতে পারে যাদের পার্সুয়েন্স বেশি তাদেরই দিলাম অন্যদের নয় এই প্রশ্নটা কিন্তু উঠবে যে কালকে 167 জন এসেছে সব কিন্তু নিজস্ব চেষ্টা হচ্ছে আমরা শুধু হেল্প করে দিয়েছি শুধু পাশের জন্য এই বিষয়টা পরিষ্কার থাকা দরকার আমরা হেল্প করব আমাদের ফোন করলে আমরা রিপ্লাই দেই যেখান থেকে হোক আমরা বললে যদি তাদের কোনো অসুবিধা হয় আমরা এখান থেকে কোথায় অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসে আমরা ডিসি লোক দিয়ে তারা পাশের ব্যবস্থা করতে হবে গাড়ির ব্যবস্থা নিজে করতে হবে এই কত যেহেতু কমার্শিয়াল এখনো সার্ভিস চলে নেই তো কবে চলবে এটা জানি না এই জিনিসগুলি ক্যাবিনেটে আলোচনা হচ্ছে সেজন্য আপনি বলছেন বলে এটা বলে রাখলাম